কি হইছে মাসি ঘটনা? এটা বিয়া দিছি যে হেয়ার সব মনে করেন যে দিন বউ বল হয়ে গেছে নতুন বউ হেয়ার ফর দিনে কে এতটা দিনে শিখিন ভালো দেখে না দিনে শিখিন ভালো না দেখি জামাই তো অনেকে মেলা চলে গেছে দিনে ভালো দেখে না হেয়ার তো বুঝা গুণ আছে রয়েছে হেয়ার পরে আজ যাব 12 বছর 13 বছর বয়সে বিয়ে হয়েছে এই 12 13 বছর তো ইয়ে যন্ত্রণা এর করে আমরা তো গরিব মানুষ প্রণাম করলু মনে একটা দিন আপনার কি হয় উনি ছোট বউ কোন জায়গাতে বিয়ে দিছেন হরিপুর বাপের বাড়ি কোন জায়গায় মাধবনগর আচ্ছা তো কি হইছে এভাবে যন্ত্রণা দিতে দিতে সাইডে সকলে মারে সকলে আশেপাশে মানুষে কয় কোন এনে মারছে করছে সে করছে কিছু তো কয় না কিছু কয় না বলে জামাই আরো মারছে মা নাই বাপ নাই কার কাছে যাবে আমরা মাও নাই যাবো নাই বুঝছেন এখন কি হয়েছে ঘটনা এখন তো ঘুমাচ্ছে সুস্থ মানুষ ঘুমাচ্ছে এবার শুনে দুই ছেলে মেয়ে দুজন আছে ছেলে মেয়ে এলো ওই শাশুড়ি শাশুড়ি আর তার বয়স বলে অনুষ্ঠান সেবারে গেছে সবসময় শাশুড়িও যন্ত্রণা আছে শাশুড়িও একটা কথা শুনল আচ্ছা পরশুদিন রাত্রেবেলা কি হয়েছিল পরশুদিন রাত্রেবেলা এই ঘুমাচ্ছে লাইটে খেলে ঘুমাচ্ছে অন্ধকার আছে খেতে কি দিই অনানা শুনি এর ব্লেড দি কাটি গেছে ব্লেড দি ফুসাই রে জায়গায় মানে গলাটা ফুসাই দিছে ব্লেড দিয়া ব্লেড দি ফুসাই এই জায়গায় রে দেখছেন তো অত দেয় দেখো দেখো দা গলা ফুসাই দিছে ওনার স্বামীর নাম কি সুব্রত মালাকার ওনার বাড়ি হরিপুরে নাকি স্বামীর বাড়ি মানে বিশেষত পণের দায়ে এরকম নাকি তা মারধর বা ওই দিনকার পরশুদিনের রাত্রেবেলার ঘটনাটাও পণের দায়ে নাকি সব সময় আপনার বোনের নাম কি সবসময় যন্ত্রণা করে কি আপনারা থানা মামলা করবেন থানা মামলা করবেন এতদিন এতদিন মামলা করছেন নাকি আপনারা সারাদিন উঠছে বসে উঠছে বসে যন্ত্রণা একবার বৌমা একবার উঠে জানা